ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটা মুভি ট্রেলার নিয়ে, ট্রেলারের রিভিউ নিয়ে, যার নাম হচ্ছে কোটেশন গ্যাং। এখানে আছে জ্যাকি শ্রফ, সানি লিওনি আর প্রিয়ামানি ম্যাম। তো চলো, সময় না ওয়েস্ট করে দেখে নেওয়া যাক কেমন হয়েছে টিজারটা। চলো। एक गैंग मेंबर बनना हलवा नहीं है वीडू, समझा? एक गैंग लीडर ही दूसरे गैंग लीडर को मार सकता है। सिर्फ एक गले में लिपटा हुआ सांप है ना सांप। कैसी है तू? गुस्से से चील ने उसे जवाब दिया, अरे कमबख्त, जब तक तू अपनी जगह पर है सब महफूज है। अबे सब कुछ इसी से शुरू होगा। ভিডিওগ্রাফিটা জাস্ট অসাধারণ। মেকআপ কিছু বলার নেই, মেকআপ অসাধারণ। সানি লিওনি ডার্কি স্কিন করেছে, সানি লিওনি কমপ্লেক্সনটা। সানি লিওনি, প্রথমে সানি লিওনির কথা আসি। সানি লিওনির ম্যামের আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিং খুব একটা পছন্দ করি না। আমি আগে ওনার অ্যাক্টিং দেখেছি অনেক মুভিতে, যে কটা মুভি উনি করেছেন। শি মাইট বি সেক্সি, দেখতে সুন্দরী, সেক্সি আছেন, বিউটিফুল, বাট অ্যাক্টিং আমার পছন্দ না। তো এখানে কীরমভাবে অ্যাক্টিং করবে আমি একদম জানি না, কারণ একদম ডিফারেন্ট একটা সিনেমায় যেরকম নর্মালি উনি রোল প্লে করেন তার থেকে অনেকটা ডিফারেন্ট এখানে উনি প্লে করছেন, প্লে করবেন। আর অ্যাকশনস তো করছেনই, দেখতে পেলাম যে কাউকে মার্ডার করে দিচ্ছে। এটা ট্রেলার দেখে যা বুঝতে পারছি যে দুটো গ্যাংয়ের মধ্যে মারপিট হবে একটা জায়গা অকুপাই করার জন্য। সেই জায়গাটা সে যাই হোক, যেরম ভাবি হোক না কো, হুক বাই হুক অর বাই ক্রুক সেটা মারপিট করে তা সে নিজে জায়গাটা নেবে, ওই জায়গাটা নিজেই নেবে, ওই স্থানটা নিজের নামেই করবে। মানে লিডার, আমি সবার ওপরে, আমার নিচে সবাই, আমার ওপরে আর কেউ হতে পারবে না। এখানেই দেখা, মানে সেটাই যা আমি দেখতে পেলাম। জ্যাকি শ্রফকে তো যেরকম বললাম যে অনেকদিন পরই আমি এই মুভিতে দেখেছি। জ্যাকি শ্রফ ভিলেনের রোল করে, এখানে লিড রোলে আছে, তো খুবই ভালো হবে মুভিটা। অনেকগুলো ভাষায়, তামিল, হিন্দি আর কি ভাষা আমি দেখলাম ওখানে, অনেকগুলো ভাষায় রিলিজ হবে। আর সব এখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা মহিলার সিগারেট ফুঁকছে, না হলে বিড়ি খাচ্ছে, ঠিক আছে, স্মোকিং করছে। তো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বলে দিই, বাট এখানে ওই দেখানো হয়েছে, মানে রূপ ক্যারেক্টারের সাথে সিগারেটটা যাচ্ছে বলেই দেওয়া হয়েছে। আমার আমি কি বলবো, মানে জাস্ট অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আর তোমাদেরও হয়তো খুব ভালো লেগে গেছে এই ট্রেলারটা দেখে। ট্রেলারের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, সানি লিওনির ফোকাস আমার শুধু সানি লিওনির ওপরেই যাচ্ছে। একটা ছিল যে আর একটা, মানে আরেকজন দেখিয়েছিলাম, জানি না উনি
কে, মানে নাম কি ওনার, চোখ মেকআপটা অসাধারণ করেছে, তার একটা চোখ পুরো নষ্ট হয়ে গেছে সেটা দেখানো হচ্ছে, মেকআপ মানে জাস্ট 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 ফ্যান্টাবিউলাস এইগুলো। আর এডিটিং ইজ অসম, টিজারটা আমার দুর্ধর্ষ লেগেছে, অ্যাকশনস তো থাকবেই এই ট্রেলারের মধ্যে, মানে এই মুভির মধ্যে ও ট্রেলারের মধ্যেই মার্ডার সিনস তো দেখিয়ে দিয়েছে অনেকগুলো, আর মুভির মধ্যে তো থাকবেই, কারণ এই মুভিটা পুরোপুরি গ্যাংস্টারের ওপরে। তো আশা করি মুভিটা খুবই ভালো হবে। সানি লিওনি আই গেস এখানে খুব ভালো অভিনয় করবে। আমার এখানেই আমি আমার এটা ইতি করলাম। তোমাদের আমার যদি পছন্দ হয়ে থাকে, আমার রিভিউটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে, আর আমার লাইক আর কমেন্ট প্লিজ করে দেবে, প্লিজ 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 করো, আর সাবস্ক্রাইবটাও প্লিজ ক্লিক করতে ভুলো না। আজকের এখানেই আমি শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, বাই।